হ্যালো বন্ধুরা, আজকে আমরা শিখতে চলেছি বহুপদী সংখ্যামালা, অর্থাৎ কিনা পলিনোমিয়ালস। ধরো আমাদের কাছে একটি আয়তক্ষেত্র আছে যেটি নাকি দৈর্ঘ্য হলো 5 একক এবং প্রস্থ হলো 4 একক। তাহলে আমরা খুব সহজেই তার ক্ষেত্রফলটি বার করতে পারি, আয়তক্ষেত্রটির, যেটি নাকি আমাদের হবে 5×4। এবং আমরা এটিকে অনেক সময় লিখে থাকি এরকম ভাবে, 5.4=20^2। এবার ধরো আমাদের কাছে একটি আয়তক্ষেত্র আছে যেটির দৈর্ঘ্য হলো 5 একক, কিন্তু প্রস্থর মাপ আমাদের জানা নেই। তো আমরা প্রস্থটিকে আপাতত y একক বলে মানছি। এই আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল একই রকম ভাবে আমরা লিখতে পারি, 5×y, অর্থাৎ কিনা 5.y। এবং এরকম ক্ষেত্রে যেখানে নাকি আমাদের কোনো অ্যালফাবেটের সাহায্যে আমরা আমাদের ক্ষেত্রফলটিকে প্রকাশ করছি বা নানান জিনিসকে প্রকাশ করছি, তো সেরকম ক্ষেত্রে আমরা 5.y টিকে 5y হিসাবে লিখে থাকি। এবং এখানে আমরা y এর মান যদি 4 বসাই, তাহলে আমরা আগের অঙ্কটির মতোই 20^2 পাবো আমাদের ক্ষেত্রফল। আমরা কিন্তু যদি এখানে y এর ভ্যালু 3 বসাই, তাহলে আমরা 15^2 পাবো ক্ষেত্রফলটির মাপ। এবং যদি আমরা y এর মাপ 2 বসাই, তাহলে আমরা পাবো 10^2 আমাদের ক্ষেত্রফলটির মাপ। অর্থাৎ কিনা আমাদের এখানে y এর মাপের উপর, মানের উপর নির্ভর করছে ক্ষেত্রফলটির মান। তো আমরা এরকম ভাবেই 5y লিখতে পারি আমাদের ক্ষেত্রফলটির মান। এবং y এখানে বলা হয়ে থাকে একটি চল, অর্থাৎ কিনা যার মানটি বদলাতে থাকে। তো আমরা এখানে লিখতেই পাচ্ছি 5y যদি থাকে, তাহলে আমরা 5টিকে বলে থাকি ধ্রুবক, অর্থাৎ কিনা কনস্ট্যান্ট, কারণ 5-এর মান কখনো বদলাবে না, 5-এর মান সবসময় 5 থাকবে। এবং y টিকে বলে থাকি চল, অর্থাৎ কিনা ভেরিয়েবল, কারণ y এর মানটি যা ইচ্ছা হতে পারে এবং কোনো স্থির কিছু মান নেই, এবং y এর মানটির উপর আমাদের ক্ষেত্রফলটির মান নির্ভর করছে। একই রকম ভাবে ধরো আমাদের কাছে 8খানা আপেল আছে এবং আমাদের কাছে 3টি বন্ধু আছে, যাদের প্রত্যেককে আমাদের এই 8খানা করে আপেল দিতে হবে। তাহলে আমরা মোট কতগুলি আপেল দিলাম? আমরা তাহলে মোট 8+8+8, অর্থাৎ কিনা 8×3, 24খানা আপেল আমরা এই 3টি বন্ধুর মধ্যে দান করলাম। এবার ধরো আমাদের কাছে 8খানা আপেলের জায়গায় 1খানা আপেল আছে, অর্থাৎ কিনা আমরা এক্স্যাক্টলি জানি না আমাদের কাছে কটি আপেল আছে, এবং আমরা আমাদের কাছে আপেলের সংখ্যাটিকে এক্স বলে মানলাম, যেটি নাকি একটি চল, অর্থাৎ এটির মান স্থির কিছু নেই। তাহলে আমরা একই রকম ভাবে যদি 3টি বন্ধুকে, এক একজনকে এক্স খানা করে আপেল দিই, তাহলে আমরা মোট আপেল দিলাম হলো x+x+x, অর্থাৎ কিনা x×3। এবং আমরা বলেছি x×3 কে আমরা লিখে থাকি এরকম ভাবে, অর্থাৎ কিনা 3x, মাঝখানে কোনো কিছু দেওয়ার দরকার নেই। তো আমাদের কাছে একই রকম ভাবে 1খানা আপেল থাকলে 3 জনকে দিলে 3x খানা আপেল মোট আমরা দিলাম। এরকম ভাবে আমাদের কাছে যা নানান এক্সপ্রেশন আছে, যেগুলিকে আমরা একটি নম্বর এবং ইংরেজি বর্ণমালার সাহায্যে প্রকাশ করে থাকি, সেগুলিকে আমরা বলে থাকি বীজগাণিতিক সংখ্যামেলা, অর্থাৎ কিনা অ্যালজেব্রাইক এক্সপ্রেশন। ধরো আমাদের কাছে একটি বর্গক্ষেত্র আছে যেটি দৈর্ঘ্য এবং প্রস্থ দুটোই হলো এক্স একক, তাহলে আমরা এটি ক্ষেত্রফল পেয়ে যাব x²^2। এবং x² অর্থাৎ x×x, এটিকে আমরা লিখে থাকি x² হিসাবে। সেরকম ভাবে x×x×x কে লিখে থাকি আমরা x³ হিসাবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি x² টিকেও আমরা বীজগাণিতিক সংখ্যামেলা হিসেবেই চিহ্নিত করি, এবং এটিকে আমরা দ্বিঘাত বলে থাকি, কারণ এখানে চলটির সূচক হলো 2,
অর্থাৎ কিনা এটি আমাদের এক্স হলো চল এবং দুই এটিকে আমরা সূচক বলে থাকি। তাই আমাদের ক্ষেত্রফল হলো এক্স স্কয়ার এবং এটি একটি বীজগাণিতিক সংখ্যা আমরা। এবার আমরা জানতে চাইবো কখন আমরা একটি বীজগাণিতিক সংখ্যা মেলাকে একটি বহুপদী সংখ্যা মেলা বলে মানব। কিন্তু তার আগে আমরা জেনে নিই কাকে একটি বীজগাণিতিক সংখ্যা মেলায় কাকে একটি পদ বলে মানি আমরা। ধরো আমাদের এক্স স্কয়ার ম্যান্ডেস এইট এক্স প্লাস থ্রি একটি বীজগাণিতিক সংখ্যা মেলা, তাহলে আমরা এক্স স্কয়ারকে একটি পদ বলে মানব, -8x একটি পদ এবং 3 একটি পদ। তো আমাদের এখানে তিনটি পদ আছে, তো এটিকে আমরা জানবো ত্রিপদী সংখ্যা মেলা হিসাবে। পরেরটি দেখতে গেলে আমাদের এক্স স্কয়ার একটি পদ, -x স্কয়ার একটি পদ, প্লাস 3x একটি পদ এবং -1 একটি পদ, তো এটিকে আমরা জেনে থাকবো চতুর্পদী সংখ্যা মেলা হিসাবে। তো সেরকম ভাবে এবার আমরা বুঝে নিই যে কখন আমরা একটি বীজগাণিতিক সংখ্যা মেলাকে বহুপদী সংখ্যা মেলা বলে জানি। যদি আমাদের একটি বীজগাণিতিক সংখ্যা মেলার প্রত্যেকটি পদের চলের সূচক একটি অখণ্ড সংখ্যা হয়, তাহলে আমরা সেটিকে বহুপদী সংখ্যা মেলা বলে জানবো। অর্থাৎ কিনা আমরা দেখে নিই, প্রথমটিতে এক্স স্কয়ার, এখানে একটি পদ আছে এবং এক্স এর চল একটি সূচক হলো 2, যেটি নাকি একটি অখণ্ড সংখ্যা, তো এটি একটি বহুপদী সংখ্যা মেলা। পরেরটিতে দেখতে গেলে আমাদের দুটি পদ আছে, এক্স স্কয়ার এবং 7, 7টিকে আমরা লিখতে পারি 7x^0, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি 2 এবং 0 দুটোই একটি অখণ্ড সংখ্যা এবং তাই দুটি এটিকে আমরা বহুপদী সংখ্যা মেলা বলে মেনে থাকবো। তেমনি আমরা দেখতে পাচ্ছি পরেরটিতে সূচকগুলি হলো আমাদের এক্স এর 2, 1 এবং 0, তিনটি আমাদের একটি অখণ্ড সংখ্যা, তো এটি আমাদের একটি বহুপদী সংখ্যা মেলা। একইভাবে আমরা দেখতে পাচ্ছি পরেরটিও একটি বহুপদী সংখ্যা মেলা এবং এখানেও এক্স এর সূচক 1 এবং বহুপদী সংখ্যা মেলা। এখানে আমরা এক্স এর জায়গায় জেড কে আমাদের চল বলে মেনেছি, কিন্তু আমাদের এখানেও দেখতে পাচ্ছি জেড এর চলের জেড চলটির সূচক হলো আমাদের 1, যেটি নাকি একটি অখণ্ড সংখ্যা, তো এটিও একটি বহুপদী সংখ্যা মেলা। পরেরটি হলো আমাদের 2, এখানে আমরা কোনো চল দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা 2কে লিখতেই পারি 2x^0 হিসাবে, এবং এটি লিখলেই আমরা দেখতে পাচ্ছি আমাদের যে চল এক্স তার সূচক হলো আমাদের 0, যেটি নাকি একটি অখণ্ড সংখ্যা, তো এটিকেও আমরা একটি বহুপদী সংখ্যা মেলা বলে মেনে নেব। এটিকে আমরা অনেক সময় বলে থাকি ধ্রুবক বহুপদী সংখ্যা মেলা, কারণ এখানে কোনো চল দেখতে পাচ্ছি না, শুধু আমরা ধ্রুবক দুইটি দেখতে পাচ্ছি। তো আমরা এবার জেনে নেব যে আমরা একটি পদের সহগ বলতে কি বোঝাই। আমাদের প্রত্যেকটি পদের সাথে একটি করে ধ্রুবক যুক্ত থাকে, যেমন এক্স স্কয়ার কে আমরা লিখতে পারি 1x² হিসাবে, তো এখানে 1টি হলো আমাদের সহগ, এক্স স্কয়ার পদটির সহগ। পরেরটিকে আমরা লিখতে পারি 1x² প্লাস 7x0, তো আমাদের সহগ দুটি হলো 1 এবং 7। তো সেরকম ভাবে পরেরটিতে আমাদের সহগ গুলি হবে 1, -8 এবং 3, এবং তারপরেরটিতে আমাদের সহগ হবে 1, -1 প্লাস 3 এবং -1, এবং এটিতে আমাদের সহগ হবে 3, এটিতে 5 এবং এটিতে 2। তো এভাবেই আমরা প্রত্যেকটি পদের সাথে একটি সহগ যুক্ত করতে পারি। এবার তাহলে আমরা দেখে নিই আমাদের সামনে যে তিনটি বীজগাণিতিক সংখ্যা মেলা আছে, এগুলি বহুপদী সংখ্যা মেলা কিনা। প্রথমটি হলো এক্স প্লাস 1/x, এটিকে আমরা লিখতে পারি এক্স প্লাস -1 হিসাবে। এখানে এক্স প্রথম পদটি সূচক 1 এবং দ্বিতীয় পদটি সূচক -1। 1 আমাদের একটি অখণ্ড সংখ্যা, কিন্তু -1 অখণ্ড সংখ্যা নয়, তো এটি আমাদের বহুপদী সংখ্যা মেলা নয়। পরেরটি হলো আমাদের ইউ প্লাস U^1/5, এখানে 1 হলো আমাদের অখণ্ড সংখ্যা,
সংখ্যা, কিন্তু 1/5 আমাদের অখণ্ড সংখ্যা নয়, তো এটি বহুপদী সংখ্যা বলা নয়। ভি মাইনাস 1/√3 হলো ভি মাইনাস v^-2। এখানে 1 হলো আমাদের অখণ্ড সংখ্যা, কিন্তু -অখণ্ড সংখ্যা নয়, তো এটিও আমাদের বহুপদী সংখ্যা নয়, সংখ্যা মেলা নয়। যে কোনো বহুপদী সংখ্যা মেলার সর্বোচ্চ ঘাতের চলের সূচককে আমরা বহুপদী সংখ্যা মেলাটির মাত্রা বা ডিগ্রি বলে মেনে থাকি। অর্থাৎ কিনা যদি আমরা দেখি প্রথম উদাহরণটি x²-7x+5, এখানে আমাদের সর্বোচ্চ ঘাতের চল হলো এটি এবং এটির সূচক হলো আমাদের 2, তো এটিকে আমরা 2 মাত্রা বা ডিগ্রির বহুপদী সংখ্যা বলা বলে মানব। তেমনি পরেরটিতে আমরা দেখতে পাচ্ছি u³-1, এখানে আমাদের সর্বোচ্চ ঘাতের চলের সূচক হলো 3, তো এটিকে আমরা 3 মাত্রার বলে বহুপদী সংখ্যা বলে মনে মানব। তো পরেরটিতে আমরা দেখতে পাচ্ছি আমাদের চলের সূচক গুলি হলো 2, 13 এবং 19, এবং এটিকে আমরা x বা 0 বলে মানতে পারি, তো এটিও আমাদের 0। তো 0, 2, 13 এবং 19, এই চারটি সংখ্যার মধ্যে সর্বোচ্চ ঘাতের সংখ্যা হলো 19, তো এটিকেও আমরা বলে থাকব 19 মাত্রার সংখ্যা, সরি 19 মাত্রার বহুপদী সংখ্যা মেলা। তো এগুলিকে আমরা মাঝে মাঝে 2 মাত্রাকে দ্বিঘাত সংখ্যা মেলা বলে জেনে থাকি, এবং 3 মাত্রাকে আমরা ত্রিঘাত সংখ্যা বলা বলে জেনে থাকি। আমরা যে কোনো বহুপদী সংখ্যা মেলাকে সবচেয়ে সহজ সরল ভাবে এইভাবে প্রকাশ করতে পারি। এখানে আমাদের যদি an শূন্য না হয়, তাহলে আমরা এটিকে বলতে পারি একটি n মাত্রার বহুপদী সংখ্যা মেলা, এবং যদি আমাদের an -1, an -2, a1 এবং a0, প্রত্যেকটির মধ্যে যে কোনো একটিও শূন্য না হয়, তাহলে আমরা এটিকে বলতে পারি একটি বহুপদী সংখ্যা মেলা। যদি আমাদের প্রত্যেকটি পদের সহগগুলি, অর্থাৎ কিনা an = n-1 = n-2 a1 = a0, যদি আমাদের প্রত্যেকটি শূন্য হয়, তাহলে এটিকে আমরা বলে থাকি একটি শূন্য বহুপদী সংখ্যা মেলা। অর্থাৎ কিনা এটি কোনো চল নেই এবং এটি ধ্রুবকও হলো শূন্য। তো এভাবেই আমরা একটি বহুপদী সংখ্যা মেলাকে সবচেয়ে সহজ সরল ভাবে প্রকাশ করতে পারি। কিন্তু এখানে আমাদের মনে রাখতে হবে n হলো আমাদের একটি অখণ্ড সংখ্যা, এবং n-1 ও একটি অখণ্ড সংখ্যা, n-2 ও একটি অখণ্ড সংখ্যা, এবং এখানে আমরা দেখতেই পাচ্ছি x^0 এটি এবং x^1, তো এগুলি প্রত্যেকটি একটি অখণ্ড সংখ্যা। তাহলেই আমরা fx টিকে বলে থাকবো একটি বহুপদী সংখ্যা মেলা। আমরা তাই যে কোনো বহুপদী সংখ্যা মেলাকে px, qx এবং rxy এরকম নানান চিহ্নের সাহায্যে প্রকাশ করতে পারি। px কথাটি অর্থ হলো এমন একটি বহুপদী সংখ্যা মেলা যেটি নাকি x এর মানের উপর নির্ভর করছে px এর মান। তেমনি qx হলো আরেকটি বহুপদী সংখ্যা মেলা যেটিতে x এর মানের উপর নির্ভর করছে qx এর মান। এখানে rxy কথাটির অর্থ হল rxy একটি এমন বহুপদী সংখ্যা মেলা যেখানে x এবং y দুটির মানের উপরই নির্ভর করছে আমাদের rxy সংখ্যা মেলাটির মান। তো rxy তে আমরা সাধারণত x এবং y দুটিকেই খুঁজে পেতে পারি।
এবার আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে দুটি বহুপদী সংখ্যা মানে দেওয়া আছে জি এক্স এবং এল এক্স। এবং আমাদেরকে জিজ্ঞেস করা হলো জি এক্স প্লাস এল এক্স কত এবং জি এক্স মাইনাস এল এক্স কত। জি এক্স প্লাস এল এক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি জি এক্স, এটি হলো আমাদের জি এক্স প্লাস এল এক্স। এবার আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে দুটি ব্র্যাকেট আছে এবং এটিকে খুললে আমরা যখন যোগ করছি তখন আমরা একই রকম যে পদগুলি আছে আমরা সেই সেগুলিকে একসাথে যোগ করব। অর্থাৎ কি আমরা দেখতে পাচ্ছি এখানে এক্স কিউ আর আমাদের একটি পদ আছে যেখানে এক্স এর সূচক হলো 3, কিন্তু এখানে আমাদের কোনো পদ নেই যেখানে নাকি এক্স এর সূচক 3। তো আমরা এখানে এক্স কিউব কে কারোর সাথে যোগ করতে পারলাম না, এক্স কিউব থাকবে। পরের পদটি দেখতে গেলে আমাদের হলো মাইনাস এক্স স্কোয়ার, অর্থাৎ কিনা এক্স এর সূচক 2। এখানে আমরা যদি দেখি তাহলে আমরা একটি পদ পাচ্ছি যেখানে এক্স এর সূচক 2 এবং সেটি হলো 5x2। তো আমরা 5x2 কে লিখতে পারি 5x2 এবং এখান থেকে আমরা পাচ্ছিলাম মাইনাস এক্স স্কোয়ার, এটি একটি ব্র্যাকেটে। একইভাবে আমরা 3x পাচ্ছি আমাদের জি এক্স থেকে যেখানে কি এক্স এর সূচক 1, কিন্তু আমরা এল এক্স থেকে পাচ্ছি 7x যেখানে নাকি এক্স এর সূচক 1। তো একই সূচকের দুটি পদকে আমরা যোগ করতেই পারি 3x প্লাস 7x, এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে একটি পদ আছে যেখানে নাকি এক্স এর সূচক 0 এবং আমাদের এখানেও একটি পদ আছে যেখানে নাকি এক্স এর সূচক 0। তো আমরা একই সূচকের দুটি পদকে আবার যোগ করে দেখতে পারি 3x^0 মাইনাস 1x^0, এবং আমরা যদি এগুলিকে ঠিকঠাক ভাবে লিখি তাহলে আমরা পাব x³, 5x² মাইনাস x² হলো আমাদের 5 মাইনাস 1, 4x² এবং 3x প্লাস 7x হলো আমাদের 10x, 3 প্লাস 7 10, এবং 3x^0 মাইনাস 1x^0 অর্থাৎ না 3 মাইনাস 1 হলো গিয়ে আমাদের 2। তো জি এক্স প্লাস এল এক্স এর মান হলো আমাদের আরেকটি বহুপদী সংখ্যা মাত্রা। একই রকম ভাবে আমরা জি এক্স মাইনাস এল এক্স লিখতে পারি x³ মাইনাস 6x² প্লাস সরি মাইনাস 4x মাইনাস 4, যেটি নাকি হলো আমাদের আরেকটি বহুপদী সংখ্যা মেলা। একইভাবে আমাদের কাছে যদি দুটি বহুপদী সংখ্যা মেলা থাকে, একটিতে চল হলো আমাদের x এবং আরেকটিতে চল হলো আমাদের y, তাহলে আমরা fx মাইনাস qy যদি আমাদের জিজ্ঞেস করা হয় তো আমরা একইভাবে লিখতে পারি fx এর ভ্যালু 5x² প্লাস 7x প্লাস 3 মাইনাস qy কে লিখতে পারি আমরা y³ প্লাস 3y মাইনাস 2। এখানে যেহেতু দুজনের চলই আলাদা তো এখানে আমরা একই সূচক হওয়া সত্ত্বেও তাদেরকে যোগ বা বিয়োগ করতে পারবো না, অর্থাৎ কিনা আমাদের এটিকে পুরোটাই যা আছে সেভাবেই লিখে দিতে হবে 5x² প্লাস 7x প্লাস 3 মাইনাস y³ মাইনাস 3y প্লাস 2, এটি হলো আমাদের উত্তর। এবং এখানে x এবং y দুটিরই সূচক আমরা দেখতে পাচ্ছি 1, কিন্তু এই দুটিকে আমরা যোগ করতে বা বিয়োগ করতে পারবো না কারণ এই দুটি চলই আলাদা। এবার আমরা দেখবো দুটি বীজগাণিতিক সংখ্যা মেলার গুণ কি করে করে। ধরো আমাদের দুটি সংখ্যা মেলা দেওয়া আছে x² মাইনাস 3x প্লাস 7 এবং আরেকটি x³ প্লাস 5x মাইনাস 1, এবং আমাদেরকে জিজ্ঞেস করা হলো এই দুটিকে গুণ করলে আমরা কি পাব। এরকম ক্ষেত্রে প্রথমেই আমরা একটি সংখ্যা মেলা বেছে নেব যেটিকে আমরা প্রথমে খুলবো না,
অর্থাৎ কি না, এই দুটির ব্র্যাকেটটিকে আমরা প্রথমে খুলব না। যদি আমরা এটিকে আমাদের সি সংখ্যা মেলা মানি, তাহলে আমরা আরেকটি সংখ্যা মেলার ব্র্যাকেটটিকে খুললে দেখতে পারি এক্স স্কোয়ার ইন্টু এক্স কিউব প্লাস 5x-1, এবং ব্র্যাকেট খুলে আমরা পেলাম পরের পদটি, এটি নাকি -3x, এবং এক্স কিউব এটি একই রকম ভাবে লিখে দেব। এবং তারপরের পদটি আমরা আবার লিখে দেব এখানে এক্স কিউব প্লাস 5x। এবার আমরা যোগ গুণ করতে পারি, যেরকম এক্স স্কোয়ার ইন্টু এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার ইন্টু 5x-x2, এবং এখানে লিখতে পারি -3x(x)³ - 3x(x)-5x(-3x)-1 প্লাস 7x³ প্লাস 7x(5x)-7x)-1, এবং আমরা এর কিভাবে পেতে যাবো, -5x³ - 3x^4 - 15x² + 3x + 7x³ + 35x - 7। এবার আমরা এখানে একই সূচকে পদগুলিকে যোগ বা বিয়োগ করে দেব। x^5 এর আমাদের এখানে একটি সূচক আছে, এটি নাকি এটি, তো এটির আমরা কিছু করতে পারবো না, এটিকে আমরা সোজা লিখে দেব। x³ পদের আমাদের দুটি একই সূচকের পদ আছে, তো আমরা 5 + 7 এটিকে লিখে দেব 12x³। x² পদের আমাদের একটি এবং দুটি সূচক আছে, এবং দুটি একই সূচকের পদ আছে, তো আমরা এই দুটিকে যোগ বা বিয়োগ করতে পারি, তো -1 - 15 আমরা লিখে দেবো এটিকে -16x². x^4 এ আমাদের আর কোনো পদ নেই যার সূচক 4, তো আমরা এটিকে সোজাসুজি লিখে দেবো। বাকি পড়ে থাকে আমাদের 3x, যেটি নাকি সূচক 1, এবং আমাদের 35x ও আছে, যেটি নাকি সূচক 1, তো আমরা দুইটিকে যোগ করে লিখতেই পারি 38x। এবং x^0 আমাদের একটি পদ আছে, সেটি হলো -1, তো সেটিকে আমরা লিখে দেবো -1। তো আমরা এভাবেই x^2 - 3x + 7 এবং x³ + 5x - 1 কে গুণ করে আরেকটি বহুপদী সংখ্যা মেলা পেলাম, যেটি নাকি এটি। আমরা এখানে মনে রাখতে পারি যে সবসময় আমাদের x³ + 5x - 1 খোলার না খোলার দরকার ছিল না, আমরা x² - 3x + 7 কেও ব্র্যাকেটে রেখে গুণটি করতে পারতাম। সেক্ষেত্রে আমাদের গুণটি এরকম দাঁড়াতো x³ প্রথম পদটি ইন্টু x² - 3x + 7, পরের পদটি হলো +5x(x²-3x+7), এবং তারপরে পদটি হলো -1 x²-3x+7। সেক্ষেত্রে আমরা একই উত্তর পেতাম।